কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমার ওই ইশকের মালাপ গলে দিয়ে সাল্লি আলাপ, তোমার ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনা মালা, আল্লাহুম্মা সাল্লি আলাপ। ইশক কা ক্যা মজা হ্যায় কিসি আশিক সে পুছনা চাহিয়ে, ইশক কা ক্যা মজা হ্যায় কিসি আশিক সে পুছনা চাহিয়ে, ইশক মহবুব খুদা দিল জেসে হাসিল নহীঁ, ইশকে মহবুব খুদা দিল জেসে হাসিল নহীঁ, লাখো মোমিন হো মগর ঈমান মে কাম নহীঁ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। তিনটে নাত পড়ো আব্বা হুজুরের, আব্বা জান ছোট হুজুর আব্বা জান বাপ, যখন অজনে সেট করছেন সব লিয়ে আসছেন গ্রামবাসী মুরব্বীরা, একটার পর একটা নাত পড়ছেন আব্বা হুজুরের, তিনটে নাত পড়লাম মানে চার হুজুর কেবল আমার সামনে গেছে, বলেন আলহামদুলিল্লাহ দুটো হাতে দাফন কাপন করেছি বাপ, আর তোমাদের বাপ চাচা মুরব্বীরা এই হুজুরা ইন্তেকাল হয়ে গেছে, শোনার সঙ্গে সব গ্রাম ফাঁকা হয়ে যেত, সব জানা যায় যে হাজির হয়েছিলেন, যেমন দুটো হাতে দাফন কাপন আমি করি, তোমাদের মুরব্বীরাও দুটো হাতে দাফন কাপন করে চলে এসছে, বলুন না সোহারা ঠিক না বেঠিক, দিল দেনক তৈয়ার হয় কুছ ভি নহীঁ দে রে, আওর জান ভি নিসার হয় কুছ ভি নহীঁ দে রে, মন কর পাহাড় রঞ্জ আলম সরপাগে রে, বেটা হুঁ তেরে আসে কুছ ভি নহীঁ দে রে, গর্দন ঝুকা চলাও গুনাহোঁ কি বসে, গর্দন ঝুকা চলাও গুনাহোঁ কি বসে, আপ সফি হ্যায় কুছ ভি নহীঁ দে রে, আল্লাহুম্মা সাল্লি আলা। যখন ফজর আজান হয় শুরু হয়ে যায় ভোরবেলা, আর সমস্ত যুগ থেকে একটা আওয়াজ আসে, আসে না কার আওয়াজ জোরে বলুন, মোরো কার আওয়াজ, মোরো যখন আওয়াজ যায় আপনার আমার কানে আসে কুকুরে কোক বলে ডাকে, তাই তো আল্লাহ তাআলা জাত পাক কসম খেয়ে বলে যাই, ওই মোরগটা কুকুরের কোক বলে ডাকে না, আমার আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াত ধরে রাখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লাকাল হাম, বলুন না সুবহানাল্লাহ, চিল যখন আসমান দিয়ে উড়ে চলে যায় ওই চিলটা যখন ডাকে আপনার আমার কানে আওয়াজ হয় চিং বলে একটা আওয়াজ দিয়ে চলে যায়, কিন্তু না না ওই চিলটা আমার আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াত ধরে রাখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন সিজ্জিনিন বলে ডাকে, বলুন সুবহানাল্লাহ, এই শুনছেন আপনারা, এখন আমি বলতে চাইছি আপনার আমার ইবাদত যদি আমরা না করি আল্লাহর কিছু এসে যাবে নাকি, যেটা বলুন আল্লাহ তো পরীক্ষা করতে পাঠিয়েছে,
এই পরীক্ষায় যদি পাশ করে যেতে পারে তাহলে দুনিয়া আখেরাতে আল্লাহ ফায়দা দেবেন। তার মানে বলতে চাইছি সমস্ত সৃষ্টি আল্লাহ তারিফ করতে থাকে, বলুন না সুবহানাল্লাহ। ওর গেল মানসারা আরো পড়েন ফেরেশতারা, এই শুনছেন আপনারা, দেখেছেন জোরে বলুন, মোহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ, পক্ষে গণ দলে দলে যে যার বাসায় ঢুকে বসে আছে। আর পাখির আওয়াজ পেয়েছেন জোরে বলুন, পক্ষে গণ দলে দলে জাতীয় ভাষায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ, মে গণ দলে দলে, মে গণ দলে দলে আর গভীর গর্জনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ, মহামূল্য সুসময় অকারণে কেন যাই। শুনছেন আপনারা, আপনারা আমার কথা এসে গেছে, খেল তামাশা করতে আল্লাহ পাঠায় না, দুনিয়াদারি করছে। মহামূল্য সুসময় অকারণে কেন যাই, পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূল। বেশি বেশি করে পড়বে, বেশি বেশি করে পড়বে, বিবি ছেলে পুলে ঘর সংসার জমি জায়গা চাষবাস করতে হবে, জামানটা মন্দ থাকবে কারো। হ্যাঁ আমি আমার কলবে মুতাজ্জি আছি, আপনার বিরক্ত হচ্ছেন না, আমি আমার কলবে মুতাজ্জি আছি, আমার কলব জনাব দাদা হল কলব শিলা হইয়া আল্লাহ পাকের আরশে পাকে মুতাজ্জি আছে, আল্লাহ পাকের আরশে পাক হয়েছে, শিষ্য আছে কান নিসবাত শোনা যায়, আল্লাহ আল্লাহ জিকরের ফায়েজ আমার কলবে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূল। মানে একটু একটু বুঝাচ্ছে, আমি একটু একটু খালি কাজ করে বলে বেরিয়ে চলে যাচ্ছে। আর মানে বাবা যেরা বিবি ছেলে বলে ঘর সংসার জমি জায়গা দেখতে হবে, তার সঙ্গে যেরার কলবে সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূল পড়বেন, আল্লাহ যত বেশি বেশি করে পড়বেন এতে ফায়দা কি, আল্লাহ পাক স্বপ্নে স্বপ্নে রসুল পাকের সঙ্গে দিদার করাবেন, বলুন সুবহানাল্লাহ। আর যার সঙ্গে রসুল পাকের দিদার হয়ে যায় আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দেন, বলুন না সুবহানাল্লাহ। বাবা জি আমি একটু একটু বুঝাচ্ছি, ওয়াজ সবসময় শুনছেন আর আল্লাহ যতদিন হায়াত রাখবেন শুনবেন,
ছোট হুজুর কটা বলেন তো, জোরে বলেন, ছোট হুজুর কটা? বিশটা গ্রাম মিলে জলসা হতো একটা, কি আসবে? হুরফরা শরীফের জমিনে শুয়ে আছেন আশিক রসুল নায়েব নবী, জনাব আলা হযরত ছোট হুজুর গেলে আসবেন, তোমাদের বাচ্চাটা মুরব্বীরা নিয়ে আসছেন, বিশটা গ্রামের মানুষ এক জায়গায় জমা হয়ে যেত। বলুন সুবহান আল্লাহ, এখন বিশটা গ্রামে ষাটটা জলসা হয়েছে, কটা? ওয়াশ শোনার অভাব আছে, তেলের বোতল পানি বোতল সামনে আছে, দূর বাবু শুনছেন আপনারা, নিচে আছে, আমি বুঝাচ্ছি। আর আব্বাজান যখন আসছেন, বড় হুজি কেলা যখন আসছেন, ন হুজি কেলা যখন আসছেন, মেজর তোমাদের মর তেলের বোতল পানির বোতল সামনে এক দেড় হাজার বসান, আমি তো মাথা কাজ করছি, তেলের বোতল পানির বোতল কেন বাপের সামনে বসান? শেষ মোনাজাতটা করে যাবার সময় যাও যাও আল্লাহ, ডাক্তারের ওষুধ যদি ভালো হয় ডাক্তার মরে কেন? আর পীর মসজিদের দোয়া তামি যদি ভালো হয় পীর মসজিদ মারা যায় কেন? দাওয়া দোয়া করতে আল্লাহ ফায়দা দেবেন, বলুন না সুবহানাল্লাহ। আর এই ঘরে ঘরে তেলের বোতল পানি বোতল জোড়া জোড়া ঘরে ঢুকিলি তো হাওয়া বাতাস লেগেছে, জেন ধরেছে, হ্যাঁ উপরে লেগে চারাতে ছোট হয়ে বড় হয়ে পানি বাড়াবার করতো, খাওয়ানো তো দূরের কথা, পালা মসজিদ দূর হয়ে যেত, বলুন না সুবহানাল্লাহ। মিথ্যে বলছি? জোরে বলুন। সে তেলের বোতল পানি বোতল কোথা? আর দেখ কি হয়েছে, শুনছেন আপনারা? আর তেলের মতো পানি বোতল দেখতে পাচ্ছেন? এখন সবাই ফোন দিচ্ছে, ব্যানার্জি, চ্যাটার্জি, পান্ডে, রসমালানা, খালে মালানা, জলে মালানা, ইসু ভুজের বোনাই, ইসু ভুজের ভাগনা, ইসু ভুজের জামাই, ফোন দিতে দিতে নেই, আসল জিনিসটাই চলে, বলা ভুল হচ্ছে নাকি? আল্লাহ পাকের জামানত তোমার দাদাপীরকে নিয়ামত করে পাঠিয়েছিলেন, সেই দাদাপীরের তেলের মতো পানির মতো সব বসে রাখে, আওলাদ জামান আসছেন, ভাই সাহেব আসছেন, পীর সাহেব হুজুর আসছেন, সাহেব দাদা আসছেন, পীর ভাই আসছেন, হ্যাঁ বাবাজি তোমরা আমার দাদার মুড়ি, আমি যেন বুঝাচ্ছি, একটু বুঝে সুঝে মাথা ঠান্ডা করে চলতে হবে, শুনছো? ভুল বকছি নাকি? আল্লাহ পাক সকলকে মেরে ফেলবেন, আল্লাহ ওলিরা মরে জিন্দা, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ ওলিরা মরে জিন্দা। হ্যাঁ বাবাজি এখন জিন্দা আছে, এখন মরিনি, এখন মর্দা হয়েছি, জোরে বল না রে বাবু। আচ্ছা ঠিক আছে, যাও দাদা পীরের মাঝে বাপ চাচার মাঝে একটু জিয়ারত করো, জোরে নাচ করে এখানে এসে খেয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ, বলা ভুল হলো? জোরে বলুন। কিন্তু তোরা এলি আমার সঙ্গে একটু দেখা করি, আমি তো এখন মরিনি, জিন্দা বসে আছি, আল্লাহ তো আমাকে মর্দা করেন, কথা ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ আল্লাহ আমার সাহেব ইবনে হুজুর গেলে চলে গেলেন, আজরা চলেরা জবাগেরা ও পর্দারের মা বোনেরা, পাঁচ ছোটের কিমলা বত্রিশটা ওলাদ রেখে চলে গেলেন, হাজার বাকি বল্লা ভাই চলে গেলেন, আল্লামা সাইফুদ্দিন ভাই চলে গেলেন, আল্লামা নুরুদ্দিন ভাই চলে গেলেন, আল্লামা কেলিমুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা আবু ইব্রাহিম ভাই চলে গেলেন, আল্লামা আনসার ভাই চলে গেলেন, আল্লামা হুজুতুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা আবুল ফারুক ভাই চলে গেলেন, আল্লামা হাবিবুল হাবিবুল্লাহ ভাই চলে গেলেন, আল্লামা ওসমান ভাই চলে গেলেন, আল্লামা গোলাম রহমান ভাই চলে গেলেন। এই শুনছেন আপনারা? মেরে ফেলেছে সব। আর তার সঙ্গে আমি এই গ্রামে দেখছি আমার পঁয়ত্রিশ সাঁত্রিশ বৎসর আসা হয়ে গেল এই গ্রামে, ক বছর? জোরে বলো, জোরে বলো। পঁয়ত্রিশ সাঁত্রিশ বৎসর আসা হলো, আমিও দেখছি কত এই গ্রামে আল্লাহ মেরে ফেলেছে, যেমন মুরব্বী ভাইয়ের গ্রামে আমার বাচ্চাটা মরবে, অনেক মুরব্বী ভাইয়ের সব চলে গেছে, ওই রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে আনাচে কানাচে লাইন দিয়ে কাতারে কাতারে শুয়ে আছে, সব মেরে ফেলেছে। আল্লাহ কাকে কখন মেরে ফেলুন না জানি, বলতে পারছি নি, কথা ঠিক না বেটি? একেবারে কাঁচা কবর, পুরাতন কবরের পাশে হয়তো কালকে আপনার আমার হয়ে যাবে, কথা ঠিক না বেটি? আল্লাহ যখন মারবে কাউকে দেখবে, ঝড় যখন আসে মরক্কে পাকা গাছের ডাল ভাঙে, তার সঙ্গে কচি গাছের ডাল ভাঙে তো,
আল্লাহ যখন মারবে কচি পাকা দেখবে, সেই জন্য বলছি বাপ খুব শব্দ একটু সাইড দিয়ে গা যাবেন, দরসিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলা সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, যেটা বলছিলাম এক তারিখে আব্বা হচ্ছে সানেঘাটে বসে আসেন আব্বা যান, তখন আমার বয়স কত জানেন? 22 বৎসর। কত বয়স? 22 বৎসর, জোয়ান একদম। আব্বা যান বলছেন সব ছেলেরা ঘিরে বসে আছে, মেহমান আছে, এত আঁচড়াচ্ছি করছিস কেন? শুনছেন? আব্বা যান বলছেন তোমার পীর কি বলা, যত আঁচড়াচ্ছি করো কিচ্ছু হবে না, আল্লাহ পাক যেটুকুন কপালে রেখেছে ওইটুকুনি হবে, এক জাররা বেশি হবে না কবন কমও হবে না, বলুন না সুবহানাল্লাহ। আব্বা যান বলছেন এরকম জিন্দা বসে আছে, আব্বা ওয়াজ করছেন আমরা দেখেছি, এখন চলে যাও কালকে চলে যান। আব্বা হুজুরের মাজারে ঘিরে কি কান্না কানছে, দেখলে কলিজে ফেটে যায় বাপ, তাদের কান্না দেখলে আপনার আমার চোখে পানি এসে যাবে, কথা ঠিক না বেটি? আল্লাহ ওলিরা মরে জিন্দা। মানে বলতে চাইছি আব্বা যান যত আঁচড়াচি করো কিচ্ছু হবে, আল্লাহ পাক যেটুকুন কপালে রেখেছে ওইটুকুনি হবে, এক জায়গা বেশিও হবে না কমন হবে না, আর তুমি আমার আমার করছো, আবার নিঃশ্বাসটা বেরোলে আমার খামার হবে, কথা ঠিক না বেটি? খালি নিঃশ্বাসটা বেরোলে